প্রীতিলতার স্মৃতিধন্য ঐতিহ্যবাহী বীর চটলার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ডাক্তার খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রাত ও দিবা শাখায় অধ্যয়নরত অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের শিক্ষক মোহাম্মদ শফিকুর রহমান চৌধুরী। শুরুতে সবাইকে স্বাগত জানাচ্ছি, আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজ আমরা দৈনন্দিন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আইসিটি তথা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয় এবং এর তৃতীয় অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা মনোযোগ সহকারে ক্লাসে অংশগ্রহণ করবা এবং পঠিত বিষয় পরবর্তীতে বারবার চর্চার মাধ্যমে নিজেকে এই বিষয়ে আরও বেশি সমৃদ্ধ করবা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বর্তমান যুগ হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যুগ। পৃথিবী খুব দ্রুত এগিয়ে যাচ্ছে। এই পরিবর্তিত পরিস্থিতিতে আমাদেরকে খাপ খেয়ে চলতে হলে নিঃসন্দেহে তথ্য ও প্রযুক্তি বিষয়ের উপর যথেষ্ট দক্ষ আমাদেরকে হতে হবে, না হলে পরে ভবিষ্যতে আমরা চলমান পৃথিবীর সাথে তাল মিলিয়ে চলা আমাদের জন্য অত্যন্ত দুরূহ হয়ে পড়বে। কর্মক্ষেত্রে, বাস্তব ক্ষেত্রে, সব ক্ষেত্রে আমরা পিছিয়ে থাকব। এই জন্য আমাদেরকে অধিক জ্ঞান চর্চা করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, আমাদের প্রজ্ঞাবান হতে হবে, সাথে সাথে আইসিটির জ্ঞানে সমৃদ্ধ হয়ে আমাদেরকে দক্ষ নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। যদি আমরা প্রজ্ঞাবান হই, দক্ষ হই, তাহলে পরে আমরা 2041 সালের মধ্যে উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ে তুলতে পারব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তা আজকের আমাদের যে আলোচ্য বিষয় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ক্যাপসা এর গুরুত্ব বিশ্লেষণ করো। ক্যাপসা নিরাপত্তা নিশ্চিত করতে নেটওয়ার্কের ভিতর দিয়ে যাবার সময় পাসওয়ার্ড দেওয়া হয়। পাসওয়ার্ডটি এমনভাবে দেওয়া হয় কেউ যেন সেটি সহজে অনুমান করতে না পারে, কিন্তু পাসওয়ার্ড বের করে ফেলার জন্য বিশেষ কম্পিউটার বা বিশেষ রোবট তৈরি হয়েছে। এগুলো সারাক্ষণই সম্ভাব্য সকল পাসওয়ার্ড দিয়ে চেষ্টা করতে থাকে যতক্ষণ না সঠিক পাসওয়ার্ডটি বের হয়। সেজন্য আজকাল প্রায় সব ক্ষেত্রে সঠিক পাসওয়ার্ড দেওয়ার পরেও একজনকে
ঢুকতে দেওয়া হয় না। একটি বিশেষ লেখা পড়ে সেটি টাইপ করে দিতে হয়। একজন সত্যিকার মানুষ যেটি সহজে বুঝতে পারে, কিন্তু একটি যন্ত্র বা রোবট তা বুঝতে পারে না। মানুষ এবং যন্ত্রকে আলাদা করার এই পদ্ধতিকে বলা হয় ক্যাপসা। কিছু ক্যাপসা এখানে নমুনা দেওয়া আছে, যেখানে লেটার এবং সংখ্যা দুইটা মিক্স করে এভাবে লেখা হয়। এই ক্যাপসাগুলো সাধারণত মানুষ পড়তে পারে সহজে, কিন্তু কোনো যন্ত্র বা রোবট এই ক্যাপসাগুলো পড়তে পারে না। অর্থাৎ আইসিটিতে অতি নিরাপত্তা বিধান করার জন্য এই ক্যাপসাগুলো বর্তমানে ব্যবহৃত হচ্ছে। আমরা যদি যে কোনো সাইটে যদি আমরা ঢুকতে চাই, তাহলে বর্তমানে এরকম একটা ক্যাপসা ব্যবহার করতে হবে, যেটা দেখা যাবে যে কোনো অ্যাড্রেস লেখার পরে এই ক্যাপসাটা দৃশ্যমান হবে এবং সেটা ভালোভাবে অনুধাবন করে যখন তুমি সেটা যখন টাইপ করে ক্যাপসাটা লিখে দিবে, তখন তুমি তোমার কাঙ্ক্ষিত সেই ওয়েবসাইট বা কাঙ্ক্ষিত অ্যাড্রেসে তুমি প্রবেশ করতে পারবা। অর্থাৎ এটা দ্বারা যে কোনো সাইট বা যে কোনো অ্যাকাউন্ট সিকিউরিটি বিধান করে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছ বর্তমানে এই ক্যাপসার গুরুত্ব অপরিসীম। এই জন্য সব ক্ষেত্রে আমরা এই ক্যাপসার ব্যবহারটা দেখতে পাব। আশা করি তোমরা আজকের এই ক্লাসটা মনোযোগ সহকারে শুনেছ, বুঝতে পেরেছ। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, বাসায় রুটিন অনুযায়ী পড়ালেখা করবে, মা বাবার কথা মেনে চলবে, বাড়ির কাজগুলো করবে, নিয়মিত স্কুলে আসবে, তোমরা প্রজ্ঞাবান হবে, তোমরা আলোকিত মানুষ হবে, তোমরা সুনাগরিক হবে, নিজেকে দক্ষ করে গড়ে তুলবে। এই প্রত্যাশা রেখে আজকের ক্লাস এখানে শেষ করছি। ক্লাস দেখার জন্য সকলকে ধন্যবাদ।